আরে আজকে তো কত কিছু বলার আছে আমাদের। আজকে তো মানে সেলিব্রেশন আর সেলিব্রেশন, চারপাশ জুড়ে কেমন সেলিব্রেশন। তবে অবশ্য বিপক্ষ দলের মানুষজন আছে যারা হতাশায় ডুবে আছে, এত সেলিব্রেট করা যাবে না, কারণ আজকে আমাদের আমরা আমরা দল ভারী না আমরা সংখ্যালঘু সেটা কিন্তু আমরা জানি না। তো অন্যের মনে কষ্ট দেওয়া যাবে না। তো যে যারা আমাদের দলের, যারা এই তো আমাদের দলের শুভাকাঙ্ক্ষী, তারা মোটামুটি আমার সঙ্গে সেলিব্রেট করেন। আর যারা হচ্ছে আমাদের বিপক্ষ দলের, তারা সেলিব্রেট করার দরকার নেই, আমরা তাদের জন্য সহানুভূতি প্রকাশ করি, আমরা তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। যাই হোক, শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাটবল টু দ্য টু ফান কিংস, লাইভে আছি আজকে। যদিও আরেকজন থাকার কথা, আরেকজনকে দেখতে পাচ্ছি না, সে তো বলেছিল বোধহয় হার্ডলি আসবে না। গতকালকে আমাদেরকে বলে গিয়েছিল না যে আজকে মানে আগামীকালকে যদি সে হেরে যায় তাহলে অফিসে আসবে না, কিন্তু জিতে গেলে আসবে না এরকম তো কোনো কথা ছিল না, জিতে গেলে তো চলে আসার কথা। যাই হোক, চলে যেহেতু আসে নাই, আসবে কিনা তাও জানি না। কিন্তু আমাদের আমাদের যেটা আজকে করতে হবে সেটা হচ্ছে, আজকে তো আমাদের ফান কল দিবস পালন করতে হবে। আর আজকে যদি ফান কল দিবসটা পালন না করি তাহলে এই মাসে আর পালন করার দরকার নাই, আগামী এক বছরেও পালন করার দরকার নেই, আবার আগামী ওয়ার্ল্ড কাপে গিয়ে পালন করা উচিত। আজকে একটা বিশেষ দিন, এই দিনে এই যে গতকালকে যে আমরা আমাদের ফোন কল রিসিভ না করে আমরা এই যে ফান কল সেগমেন্টটা আমরা গতকালকে আজকের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, এটা একটা অতি উন্নত সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত যারা যারা নিয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে আমি অত্যন্ত মনে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, যদিও সেটা আমরাই নিছিলাম। তো আজকে ফান কল দিবস হচ্ছে, এখন থেকে শুরু হবে, কল করতে থাকুন। নাম্বার হচ্ছে 02-55-03-66-59, এই নম্বরে কল এখন থেকেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি নাদিয়া বলছিলাম কল্যাণপুর থেকে। কল্যাণপুর থেকে নাদিয়া, নাদিয়া জানো কোন টিম সাপোর্ট করো তুমি? আর্জেন্টিনা। ও, তুমি তো আমাদের দলের লোক, ঠিক আছে, তুমি তো অনেক মজা হবে দলের লোক। মজা হবে না, হয়েছে, হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো আজকে বিশেষ বিশেষ কি? হ্যাঁ বলো। স্নেহা কিন্তু আর্জেন্টিনা। ও, স্নেহা আর্জেন্টিনা, আচ্ছা, তাহলে তোমাদের বাসায় তো আর তো কেউ নাই, দুই বোনই তো তোমরা? হ্যাঁ, আর কেউ নাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুইজনে আকাশি সাদা, বুঝতে পারছি। তো দুইজনের মধ্যে আজকে কি স্পেশাল কি হয়েছে আজকে, খাওয়া দাওয়া স্পেশাল বা হচ্ছে অন্য কিছু? না, ওরকম কিছু হয় নাই, কারণ মা বাসায় তো অফিসে যায় না, কি মানে মজা হয় না তো একটা, কারণ সারাদিন হচ্ছে তোমার মানে সারাদিন হচ্ছে ভয়ে ভয়ে থাকতে হয়, কখন ভয়ে ভয়ে থাকতে হয়। মা অফিসে যায় নাই এই জন্য নাকি মজা হয় নাই? মা অফিসে চলে গেলে মজা হইতো, মানে অফিসে গেলে একটু অন্যরকম মজা লাগে, যে বাসায় নাই বিন্দাস থাকতে পারি, কিন্তু থাকলে যে একটু পরে এসে বকা দিবে বা কিছু করতে পারি না এরকম লাগে। পুরো উল্টা ঘটনা হইতেছে এখানে, বলো। তুমি মাস্ক পরা? হ্যাঁ, আমি তোমার ফার্স্টে কথা শুনে বুঝতে পেরেছিলাম, মাস্ক খুললেও আমার কথা এরকমই শুনতে পারবা, কারণ আমার ঠান্ডা। হ্যাঁ, তোমার তো দুদিন পর পরই ঠান্ডা লাগে। হ্যাঁ, এবং গতকাল, হ্যাঁ বলো। অতিরিক্ত খুশিতে সে আজকে আসে নাই, এবং আজকে যে আসে নাই সেটা তো আমরা জানতামও না। আমাদের কথা ছিল যে যদি দল হেরে যায় তাহলে আমরা দুজন শোকে পাথর হয়ে আসবো না, শোকে পাথর হয়ে আজকে আসবো না, কিন্তু জিতলেও যে আসবে না সেটা তো জানতাম না। বলো, কি খবর তোমার? ভালো ভাইয়া, আজকে তো আর্জেন্টিনা জিতে গেল। ওহো, জিতছে না? আই রে, আমার কে যেন বলছে ব্রাজিল জিতছে আজকে। আমি জানি, ঠিক আছে, একটা উল্টাপাল্টা আছে ঘটনা, সমস্যা নেই, আম্মু বাসায় তো, ঠিক আছে। তো আম্মু অফিসে যায় না তাই না? না ভাইয়া, লকডাউনের জন্য কম কম যায়। ঠিকই আছে, নিজেরাও বাসা থেকে বেরোবা না, বাসায় থাকো, আর যা করার ঘরের মধ্যেই করো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।
হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছিলেন? হ্যাঁ স্বর্ণালী মুন্সিগঞ্জ থেকে। ও স্বর্ণালী, আপনি না পরশু দিন কল করেছিলেন আমাদেরকে? না লাস্ট উইকে। না না গত পরশু দিন নাকি তার আগের দিন আপনার সাথে কথা হলো আমাদের। আরে না আমি লাস্ট উইক আপনার সাথে কথা হয়েছিল তোমার সাথে। আচ্ছা লাস্ট উইক কথা হয়েছে, কি কার সাথে কথা হয়েছিল? দুজনের সাথেই? হ্যাঁ দুজনের সাথে কথা হয়েছিল লাস্ট উইকে। না আমি একাই। ও আপনি, আচ্ছা আপনি আপনি একা একাই কথা বলছিলেন, ঠিক আছে আজকেও একা একাই কথা বলেন তাহলে। কেন কি লাইভে? হ্যাঁ তোমার চেহারা চেহারা কথা চেহারা আছে তো তুমি এইদিকে চাপলে চেয়ার থেকে চেহারা দেখা যাবে আর কি, পুরো একদম দেখা যাইতেছে পুরো পুরো দেখ। বলতে আসছে? হ্যাঁ বলতে আসছে। হ্যালো কেমন আছেন? ভালো নাই, কারণ অন্যের দুঃখে আমরা দুঃখিত। হ্যাঁ কারণ অন্য আমাদের আশেপাশে ভাই ব্রাদার কষ্ট পেলে মন ভালো থাকে বলো? যতই নিজের মনে আনন্দ আছে কিন্তু অন্যের অন্যের দুঃখে তো আমরা হাসতে পারি না, তাই না? যে ব্রাজিলরা হেরে গেল আমি তো সেই জন্য আমি আজকে জার্সিও পরিনি। বলো তোমার যে টোটলা বয়ফ্রেন্ড নাটকটা আছে না? হ্যাঁ না এখন নাই আর, এটা আমার 5 বছরের ভাগনা আমার সাথে মুখে দেখছে। তারপর ও বলছে এই লোকটাকে শশম টোটলায়। আপনি তো ওর ভাই, তাহলে হিসেবে মামা হয়েছেন, সম্পর্ক একদম কাছের, রক্তের সম্পর্ক, খুব কাছের, একদম রক্তের সম্পর্ক। আপু তুমি কোন দল সাপোর্ট করতা? লাঞ্চ ডিনার ঠিক মতো করবা, একটু প্রোটিন জাতীয় জিনিস খাবো, কারণ মাথা মাথা ঘুরতে পারে টেনশনে, এগুলো ব্যাপার না। আমি চাঁদা তুলতেছি, আপনার ভাগে 200 টাকা পড়ছে। কিসের চাঁদা ভাই? আমি চাইছি আপনি দিবেন কিনা এখন। তুই চাইছিস বলেই তো সমস্যাটা, তাহলে 200 টাকা দিয়ে দিবেন ভাই। কি জন্য? সবাই মিলে আমরা আর্জেন্টিনা যা সাপোর্টার, সবাই 200 টাকা করে চাঁদা দিতেছি, আমরা নেইমারের জন্য একটা হাফ প্যান্ট কিনবো। নেইমারের প্যান্ট কি হয়ে গেছে এই নিয়ে ব্রাজিলরা খুব দুঃখ হয়েছে, ব্রাজিলের সমর্থকরা খালি কথায় কথায় কয়ে প্যান্ট নাকি আমরা ছিঁড়ছি। দেখো ছিঁড়ছি কিনে দিন যা, না আমরা ছিঁড়ছি কোনো সমস্যা আছে তাতে, কিন্তু কথা হচ্ছে তুমি এইভাবে বলতে পারো না। আমাদের বন্ধুরা যারা আছে তাদের মধ্যে সবাই তো আর্জেন্টিনা না, আমরা অর্ধেকে অর্ধেক ব্রাজিল অর্ধেক আর্জেন্টিনা, তো যারা যারা অর্ধেক আছে তাদের তো নিশ্চয়ই মন খারাপ। আমাদের উচিত হচ্ছে আমাদের আমাদের মাধ্যমে মন খারাপ দেখে তো প্যান্ট কিনে দিব বলছি। তুমি এই ধরনের কথাবার্তা বললে তাদের মন কিভাবে ভালো হবে? আমি প্যান্ট কিনে দিব না, শীর্ষে আরো ছেড়ে দিব। এবার মন ভালো হয়েছে গো। হ্যালো কিনে দিতে চাইলাম এতে তো বলে মন খারাপ। হ্যালো আমার এখন মন খারাপ হয়েছে। হ্যালো হ্যালো এই যে মন খারাপ করেন কথা কইবো না। হ্যাঁ আমি তো বলছিলাম তোমাকে, হ্যাঁ প্যান্টটা কিনে দিলে কি হইতো? তাহলে তো কথা কইতো। আপনি প্যান্ট কিনে দিবেন? আচ্ছা আপনি দেখছেন কোনদিন প্যান্ট ছিঁড়ে গেলে একটা মানুষের প্যান্ট কিনে দিয়ে তার মন খারাপ থাকে? না না আমি না কোনোদিন প্যান্ট ছিঁড়ে যায় ফুটবল খেলতে গিয়ে এটাই দেখি নাই। কেমন ছিল তারা ঘুরে আগের প্যান্ট পরে আছে বলতে, মানে পুরানো প্র্যাকটিস প্যান্ট হইতে পারে না মানুষ। হ্যালো যে মাথায় প্রেসার। ওয়ালাইকুম আসসালাম। জামাল জামাইলে কেমন আছো? হমন আছে জামাইলে কেমন আছো? ভালোই ভালো।
মহিলা কি মানে তার বউ কালা মানে মানে কালা আচ্ছা হ্যাঁ কালো হ্যাঁ কালা 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 ব্ল্যাক হ্যাঁ বলো সব তুলসিল আছে অন্তর আছে তার বউ মাথা তাক করে আছে আচ্ছা বুঝছো আমাদের আপনিও খুব ভালো লোক তো ভালো থাকেন ভালো লোক হ্যাঁ মনে করবো আমরা 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 আপনারা মাঝে মাঝে মনে করবো ঠিক আছে ঠিক না খাই নাই তো খাওয়া যান বাবু খাইছি আমরা তো খাই নাই কেউ যদি আমি জীবনে এই নামে কোন নাটক করি তাহলে ভালো হইব আশা করা যায় ভূতের সার্ভিস ভাই ভূতের আমরা শুনতেছি সহি সালামতে শুনতেছি তুমি বলো তোমার নাম কি জোর করে ধরছেন ঠিক আছে এখন জোর করে আমরা একটা ব্রেকে যাই নাহলে হচ্ছে যে বলটা আমাদেরকে আটকে রাখবে অনেকক্ষণ যাবত এই সময়টা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এসএমএস কমেন্টে লিখে পাঠাতে পারেন এসএমএস করার নিয়ম হচ্ছে লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে কারণ আজকে আপনার বলার মতো অনেক কথা রয়েছে আজকে এসএমএসে কি লিখবো ফোন করে কি বলবো এগুলো বলতে পারবেনই না আপনি ঠিক আছে তো যে যা কিছু আমাদেরকে লিখে পাঠাতে চান যা কিছু বলতে চান সব কিছু লিখে পাঠিয়ে দিতে পারেন সিএফএম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা পাঠিয়ে দেবেন 26969 আর যদি লাইভে কমেন্ট করতে চান ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে গেলে আপনি আমাদেরকে লাইভ দেখতে পাবেন সেখানে কমেন্ট করে দেবেন আর শেয়ার করবেন লাইভটি আর কল করতে চাইলে নাম্বারটি হচ্ছে 02-55-03-6-59 শুনছেন ই ভ্যালি প্রেজেন্ট স্নার্ট বোল্ট টু দ্য টু ফান কিংস ব্রেকে যাচ্ছি ফিরছি একটু পরে
আইডিয়া বিক্রি করবো তো আমি তো টাকা দিতে চাইছি আইডিয়া দেন আপনার দরকার আমি টাকা দিতে চাই 2000 টাকা হবে না পকেটে তো কিছু থাকতে পারে নাকি এই কেমন কথা আপনি কি ভাবছেন জাপা মুতাই জিতলে বিরিয়ানি খাওয়াবে আমি বলছিলাম জিতলে আসবো না আমি আসবো না বলছিল আমি জিতলে না না আমরা ডিসিশন নিয়েছিলাম হারলে আসবো না হারলে কি আসার মতো মন মানসিকতা থাকতো নাকি কি অদ্ভুত কথা বলি একটা হয়ে যেত স্যার একটা কেড়ি বুঝলাম হ্যাঁ আমরা তো বলছিলাম হারলে আসবো না আর জিতলে বিরিয়ানি খাবো খাবো বলছিল এখন পাঁচটা পর্যন্ত সব বন্ধ দোকান খোলা দিতে পারলে খাবো জান আমগো এলাকায় সব খোল তাই ও আবার আপনি গো এলাকায় কি খাওয়াই দেব বাবা রে বাবা ঠিক আছে খাওয়াই সিপা জাবাদ দিয়া সব খোলা থাকে যখন পুলিশ আহে সাতার নামে ওই কালকে দোকানদার কাস্টমার দূরেই ভিতরে থাকে ঠিক আছে এমন বলছ না শাটডাউন মানে হচ্ছে কি পুলিশ দেখে দোকানে সাতার নামে নাকি শাটডাউন হ্যাঁ পুলিশ যদি খালি সাতারটা উড়ে দেখে দেখব অর দেখ প্লেট লো দিরে কি তো কি সাতার নামে সাতার নামে বাইরে লোক দোকানে যে শাটডাউন চলতেছে রাধে 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 ও রাধে 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 তেরে বিনে কৃষ্ণ তো লাগে আধে আধে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বলেন বলেন করব আইডিয়া দেন আইডিয়া দেন আইডিয়া দিয়ে টাকা এসএমএস করব কে এসএমএস করব হচ্ছে ভাই কালকে কি আপনি আমার ভিডিও দেখছেন দেখে কিছু জানালেন না ভাই না ভিডিও দেখি নাই কালকে নাম কালকে থেকে তো আজকে হচ্ছে ঘরের মধ্যে ছিল কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই টেনশনে একটা ভিউ দরকার আমার একটা ভিউ দরকার একটা ভিউ আমি দিয়ে দিছি মনে করেন সেফটি পিন দিয়ে সামনের লোকে গেঞ্জিটা লাগাই রাখছিল কার জানি গেঞ্জি পিছে লেহা বাপি মতে লাগাইছে আমার কাজ হলো এ ভালো তো ভাই কথা বলে এনা শোনা যায় মাইকের সামনে রবিন বিশ্বাস ঝিনাইদহ থেকে লিখেছিল কিছুই আসেনি বললাম না বাংলার এস এম এস বোধ হয় হচ্ছে অর্ধেক এসে আটকে যায় কোনো দিনই দেখি নাই যে পুরোটা আসছে প্রিয়মণি লিখেছে খুব মনে পড়ছে কিন্তু কাকে মনে পড়ছে সেটাই মনে পড়ছে না নেইমার দেখো তো রিপ্তি সাভার থেকে লিখেছে আমি বুঝি না গেঞ্জি কাপড়ের প্যান্ট ছিল কেমনে এইটা একটা আশ্চর্যজনক বিষয় আর কি সারপ্রাইজ জীবনে চোখেই দেখলাম না এটাই আমার জন্য সারপ্রাইজ যে বল্টু ভাই মনে হয় মন থেকে ব্রাজিলের সাপোর্টার বল্টু ভাইকে কেমন জানি মন মরা লাগছে আমিও দেখছি কোথায় মন মরা লাগছে আমার আমিও বিষয়টা খেয়াল করছি চোখের সামনে আছে বলে বলতে পারতেছি না কালকে রাতে একটা ভিডিও দিছে নিজের চ্যানেলে সেখানেও সে ব্রাজিলের জার্সি পরা আজকে আমি কনফেস করব কনফেস করব প্রথমে এখন আমরা শুনতে চাই না 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 এখন আমি কনফেস না আমাদের সময় আমরা পার করে ফেলছি এখন এসএমএস কমেন্টের সময় কনফেস করব সেটা হচ্ছে গিয়ে রাতে ডিসিশন নিয়ে করব করার পরে চারটা জার্সি ম্যানেজ করছি চারটার মধ্যে খালি ওই হলুদটাই আমার গায়ে লাগতেছে তারপর কি রকম লাগা লাগছে যারা ভিডিওটা দেখছেন তারা তো দেখছেনই মানে ওইটা নিয়ে আমি লাগা বলতেছি যে লাগছে আমার গায়ে মানে কোনো মতে ঢুকতে পারছে এমের ভিতরে সুমাইয়া লিখে আমার হাতে কোনো অপশন ছিল না আসসালামু আলাইকুম ভাইয়া কি যে ভালো লাগছে ভাইয়া তোমাদের দুইজনকে আজকে আমাদের বাসায় বিরিয়ানির দাওয়াত তাড়াতাড়ি চলে আসো জি না আজকে আমার আরেকটা দাওয়াত আছে বিরিয়ানির আমি আমি চলে যাবো কোথায় আছে আমার একটা দাওয়াত আছে আমি নাই কেন তুমি তুমি নাই কেন তোমারই তো খাওয়ানোর কথা তুমি তো খাওয়াইতেছ না এই জন্য আমি আরেক জায়গায় দাওয়াত আমি যদি খাওয়াইতাম তখন আপনার একলা খাইতাম আমি খাইতাম না সাথে হ্যাঁ তো খাও আপনি যেখানে খাইবেন সেখানে আপনি একলা খাবেন কেন আমি খাবো না সাথে আমি একাই খাবো তো আমাকে একা দাওয়াত দিছো তো কখনোই আপনাকে একা দাওয়াত দেন যে কোনো জায়গায় বলে নাট বল্টুকে দাওয়াত দেন মানে নাট বল্টু মানে দুইটা একা করতে আসলেন আমি বুঝলাম তুমি গেলে বিরিয়ানিটা দেখা যাবে হালিমে নেমে গেছে তাহলে হালিমে খেলাম দুই ভাই কেন পরের কারণে স্বার্থ দিয়ে বলে এই জীবন মনে সকলে দুইজনে মিলে বিরিয়ানি খাওয়া
চলেন খাই চলেন একটা বিরিয়ানি দেখবো আজকে আর্জেন্টিনা জিতছে আজকে আমি মানে ওই যে ওটা খাবো আপনার হায়দ্রাবাদী বিরিয়ানি হায়দ্রাবাদী কি জানি দেয় বারবিকিউ চিকেন ওটার উপর যে গোল্ডের ফয়েল দেয় গোল্ড খায় ফেলায় ওইটা খাও আপনার 25,000 টাকা এক পিস চিকেনের দাম আপনি জানেন না এটা শুনছিলাম এক পিস চিকেন 25,000 টাকা একটা মুরগির রান দিব ঠ্যাং দিব বারবিকিউ যেটা দেয় চার ভাগের একবার গোল্ডের ফয়েল যেটা 90 টাকা আর উপরে একটা আপনাকে গোল্ড প্লেটেড একটা ফয়েল পেপার দিব যেটা টেস্টলেস হইলো আমি এরকম খাওই না যে সোনা খাল স্বর্ণ খাই লাইলাম স্বর্ণ খাই হ্যাঁ তাই খাচ্ছে মানুষ 25,000 টাকা দেয় ভাইয়া অতপর পাগল লিখেছে ভাগ্য কাকে বলে জানেন 18 কোটি মানুষের মধ্যে যে আমাকে পাবে সজল ভাইয়া আমি আজকে অনেক হ্যাপি কারণ তুমি হ্যাপি লাভ ইউ ভাইয়া খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ কারণ হচ্ছে মানে মেসি খুশি এই জন্য আমি খুশি আপনি খুশি আপনি খুশি এই জন্য একটা মানুষ আরেকজন খুশি আপনি ভাই ভাই মেসি ভাই মেসি লেভেলে চলে গেছে মানে আমি খুশি এই যে পরসেটা জার্সি মানে খুশির তেল এক জার্সি দুই দিন পরতেছে আমি 7 দিন এটা খুলবো না গায়ের থেকে আমি তো এটা বলি সত্যি সত্যি খুলবো না এটা আমি ঠিক আছে আপনি মানে খুলবেন না কারণ কি লকডাউন যদি না থাকতো আমি 11টা প্লেয়ারের নামে 11টা জার্সি কিনতাম বাংলাদেশে পাওয়া যায় না এমন কোন জিনিস না মানে এটা বলতে হবে বাংলাদেশে অরিজিনাল জিনিস এটা ঠিক এটা কারেকশন আছে একমাত্র মনে কর যে মানে অন ফিল্ডের প্লেয়ারের জার্সি পাবি মনে কর 4 রকমের হ্যাঁ আরে মেসি নিজে একবার পরে এটা দিয়ে গেছে মানে ওন জার্সি পাবি যেটা আর্জেন্টিনার লগে মিলই না কোন রকম আকাশিটা বোঝা যায় আর কি যে যেমনে পারছে খালি কাপড় পয়সা বানাইছে তবে ভাই আর্জেন্টিনা জার্সি সে 3টা দাগ আছে এই দাগ ভালো কিছু দাগি ভালো এটা আমি কালকে পরে ভাবছি যে ডিস্টার্ব না ভালো বলছিস না ভালো বলছিস কিন্তু আসলে এটা কেউ খেয়াল করে নাই তারপর দেখতেছি যে কে আমাকে এসএমএস কমেন্ট করছে আনিকা আক্তার কমেন্ট পড়েন প্লিজ এটা লেখছে ভেরি গুড শাফি আহমেদ লিখেছে জানালা দরজা লাইট অফ করে রুমমেটটাকে গুহা বানিয়ে রুমটাকে গুহা বানিয়ে মোবাইল নিয়ে বসে ধ্যান করা আমি কেন ভাই কিসের জন্য ধ্যান করতে তৃপ্তি লিখেছে সাভার থেকে তারপর হচ্ছে তাসলিমা কুমিল্লা থেকে লিখেছে ভাই আজকে ফান কলটা অ্যাড ছাড়া হওয়ার দরকার ছিল কারণ আমরা উইন হয়েছি ওই খুশিতে এইটা অন্যদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ট্রিট হিসেবে থাকতো হ্যাঁ আজকে ফান কলটা বেশি বেশি হওয়া উচিত ছিল আবিবার লিখেছে পুরান ঢাকা থেকে ওই ভিকে নাট ভাইয়া ফুটবলে তোমরা কে কে কোন সাপোর্ট করো তাই বলতেছে ভাই তুমি প্রশ্ন করলা কোনো কথা তুমি কি কইলা ভাই হ্যাঁ আমার জীবন টিবন দিয়ে দিতেছি হ্যাঁ আমি আর্জেন্টিনা জার্সি পরে বসে আছি ভাই লাল গেঞ্জি পরে বসে আছি তুমি এই সময় কি কইলা সিয়াম রায়হান লিখেছে ভাই আমি একজন ব্রাজিলের সাপোর্টার তাও আর্জেন্টিনা হয়তো ডিজার্ভ করতো ট্রফিটা বেসিক্যালি মেসি এটা ঠিক মেসির জন্য হলেও ট্রফিটা দরকার ছিল মোনালিসা ঢাকা থেকে লিখেছে ভাই আমার অনেক কষ্ট লাগতেছে বল্টু ভাইয়ের কথা শুনে আরো কষ্ট লাগতেছে কেন কি হচ্ছে এই যে তুই উল্টাপাল্টা কথা বলতেছিস না আমি তো উল্টাপাল্টা আছি নতুন বলতেছি না না আমি তো সার্টিফাইড উল্টাপাল্টা কথা বলার জন্য আবু সাইদ লিখেছে গবেষণায় জানা গেছে নেইমার প্যান্টটা গুলিস্তান থেকে কিনছে এইসব এইসব হাজারি বলবি না বিপক্ষ দলকে সম্মান দিতে সম্মান দেন বলেন যে বসুন্ধরা সিটিতে কিনছে এরকম সম্মান দিলাম নাকি আরে এই যে খারাপ কি বললাম পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে ভাইয়া কালকে যতটা টেনশন ছিল আজকে ঠিক তার থেকে বেশি আনন্দ হচ্ছে এর ঠিক সকালবেলা আমার কেমন যেন ঈদ ঈদ মনে হইতেছিল এই দেখেন কি ভালো খাওয়া দাওয়া থাকলে ঈদ মনে হইতো এই যে সাইদা ইমরোজ অজান্তা লিখেছে 28 বছর পর 2 বার বিশ্বকাপ পাইছে 5টা কোপা ট্রফি পাইছে ব্রাজিল আর্জেন্টিনাদের ড্যাশবোর্ডে বলি আর্জেন্টিনাদের বলছি 90 নতুন 28 বছরে 1টা কোপা পাইয়া লাফানোটা বোকামি ভাইয়ারা উরি বাবা চ্যাম্পিয়ন হয়ে গেছে তাও লাফাবে না
এই ধরনের কথাবার্তা বলাই যে একটা বোকামি সেটা কি তুমি বুঝো ভাইয়া? আরে কোপা কোপা আমেরিকা কাপ মানে যে কাপটা 28 বছর যে জিতি নাই, 28 বছর না তো আর্জেন্টিনা এই নিয়ে 15 বার জিতছে, হ্যাঁ সেটা, আর ব্রাজিল জিতছে 9 বার, হ্যাঁ তার বাসায় কোটি টাকার ফার্নিচার আছে, তাতে আমি কেন খুশি হব? হয় আমি আজকে নতুন এটা কিনছি, এটা নিয়ে খুশি? আমার বাসায় একটা 20,000 টাকার ফ্রিজ আনছে, ওই দিন তো আমি খুশি খুশিতে ঘুমাইতে পারবো না, তাতে বাড়িয়ালার বাসায় কোটি টাকার ফার্নিচার আনলে আমার কি আসে যায় তাতে? সাদিয়া লিখেছে মিরপুর থেকে, নাথ ভাইয়া কি বেঁচে গেছি সবাই বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা এমডি মমিন লিখেছে আমি আর্জেন্টিনা সাপোর্টার, আমি মিম ভাইয়া মিরপুর থেকে থাকি, মিরপুর থেকে প্লিজ আমার কমেন্ট পড়ো, এসএমএস করছি প্লিজ পড়ো। আচ্ছা ভাইয়া আমি রিয়া নরসিংদী থেকে, হ্যাঁ আজকে আমার বার্থডে, আমার বার্থডে গিফট হিসেবে সজল ভাই কাছে গাজীপুর থেকে সাথে আছি শাওন ভাই, কালকের ভিডিওটা খুব ভালো হয়েছে। আমার জার্সিটা কেমন হয়েছে? জার্সিটা করলা না তোমরা, জার্সি নিয়ে কোনো কথা বললা না? জার্সি নিয়ে কোনো কথা বলতো, জার্সিটা কেমন হয়েছে? সে যে আর্জেন্টিনা সাপোর্ট করে ব্রাজিলের জার্সি পরে ভিডিও বানাইতেছে, এটার পিছনে লজিক আছে ভাই? খুব লজিক আছে। একটা ব্রাজিলের সাপোর্টার কে ব্রাজিলের জার্সি পরে দুটো আর্জেন্টিনার প্লেয়ার মারবে, ওকে রাজি তো? আমি এই জন্য করে না, এই জন্য আমি নিজে এই দায়িত্ব কাঁধে নিয়েছি, নিয়ে ব্রাজিল জার্সি পরে দুটো আর্জেন্টিনার প্লেয়ার বলছে মার আমার, এই জার্সি পরার কারণে আমাকে মার। আচ্ছা তারপরে মনে ঠিক আছে, আমরা তাহলে আবার ফান কলে চলে যাই। হ্যালো রাজি তো না তো কেউ এটা পরে মাইক মাইক পাজন। হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? আমি বৃষ্টি বলছি শরীয়তপুর থেকে। ও শরীয়তপুর থেকে বৃষ্টি, আচ্ছা বলো বৃষ্টি কেন তুমি আজকে আমার এসএমএসটা পড়লা না? কেন আজকে আমি ফোন করব, ফোন কল ধরবো যে এই জন্য। ইউ দেখা লাগবে না, কোন দেখা দেখি লাগবে না, আশেপাশের মানুষজন দেখবে, আশেপাশের মানুষজন খুশি আছে। কোন দল সাপোর্ট করব? কোন তুমি গুনে গুনে হচ্ছে বলো, আমি বলি যে দলে মানুষ বেশি ওই দলটাই আমি সাপোর্ট করবো। যে দলে মানুষ বেশি, সব দলে তো 11 জন ভাই, কোন দলে মানুষ বেশি? না এই যে তোমরা দুজন বেশি না? হ্যাঁ দুজন, যে দলে মানুষ আমরা দুজন বেশি বলে বেশি, আমরা ওরা 11 জন আমরা দুজন, হ্যাঁ 13 জন তোমরা দুজন, হ্যাঁ 13 জন, 13 জন আছে, 13 জন আছে, ঠিক আছে। তুমি দেখবা যে এই দলের পতাকার কালার সুন্দর ওই দল সাপোর্ট করো তুমি। হ্যাঁ এবার ওয়ার্ল্ডের পতাকা গুলো খুঁজে দেখো, প্রচন্ড সুন্দর পতাকা, সুন্দর পতাকা, হ্যাঁ জার্মানি পতাকা, এক স্যার একের পতাকা আছে আমাদের কাছে, আমরা তো 4-5টা পতাকা রাখছি, কালার পছন্দ না হইলাম চেঞ্জ করে দেখাবো। আচ্ছা তুমি বলো তোমার প্রিয় কালার কি? আমার প্রিয় কালার নীল সাদা, পুরি ফালা আকাশি সাদা, সাদার মধ্যে নীল, নীলের মধ্যে সাদা। হ্যাঁ আজকে তো নীল সাদা দেখতেছি না কিছু, নীল সাদা একটুখানি কালা। আর আমার প্রিয় কালার কি শুনবে না? কি? ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাক। তুমি তাইলে আর্জেন্টিনার গোলকিপারটা সাপোর্ট করবা? তুমি দেখোই নাই সকালবেলা ঘুমাইছিলা? দেখা লাগবে না, ঘুম ঘুমাও, ঘুম স্বাস্থ্যের জন্য একটা উপকারী জিনিস। হ্যাঁ তো ঘুমায় না তাহলে, চোখ খুলে রাখবা, চোখ খুলে একসাথ তাকায় তো টিভি যেদিকে তার অপোজিট সাইডে তাকায় থাকবে, তাহলে দেখবে না, সোফা দেখো, তো ভালো থাকো। অন্যদের সাথে একটু কথা বলি না? শোনো শোনো বলো, ফোন রাখতে আর তুই মনে রাখতে। হ্যালো ওয়ালাইকুম আসসালাম, থেকে বলছো? মুকসেদপুর থেকে। আচ্ছা তানজিলা, তানজিলা
সকালে খেলা দেখছো? না ভাইয়া দেখিনি। ভেরি গুড, আমরা দেখিনি খেলাটা। খবর শুন। হ্যাঁ বল ভাই, বলো। ভাইয়া অনেকদিন পর শুনছি আপনাদেরকে। কেমন লাগছে বলো তো? অনেক ভালো। অনেক ভালো। নষ্ট হয়ে গেছে তাই শুনতে পারিনি। কি নষ্ট হয়েছে? হেডফোন? হেডফোন নষ্ট হয়ে গেছিল তাই চার্জ দিয়ে শুনতে পারিনি। তুমি কি হেডফোন ব্যবহার করো বলো? আমি লিসেনার থেকে চাঁদা তুলে তোমার কিনে দিয়েছি। ও তো প্রেশার আরেকজনকে কেন দিবা, নিজে নাও। আমি তো সব প্রেশার ভাগ ভাগ করে দিছি। নিজে নিজে কিনে দাও। আমি তো নিজে কিনে দেবো, টাকা তুললে আমি নিজে কিনে দিব। তো টাকা তুমি দাও, আমরা কিনে দিতেছি। ওই দেখো এক কথা একবার কয়, এক এক সময় এক কথা কয়। আমি তো সবসময় এক কথার মানুষ তাই না আপু? বলো কি হেডফোন লাগবে? কথা বলার সুযোগই পাবা না তুমি। কি হেডফোন লাগবে তোমার? হ্যাঁ বলো। ও বল্টু কোন দলে? আমার দলে, আমার দলে। হ্যাঁ নিজের দলের মানুষ। আমরা একটা দল করতেছি আর্জেন্টিনা। হ্যালো, হ্যালো বলো ভাইয়া। হ্যালো তো 28 বার কয়ে ফেলেছো বলো। হ্যাঁ যদি অন্য কিছু বলতো একটু দয়া করে। হ্যাঁ হ্যালো শুনতে শুনতে বোর হয়ে গেছি একটু, চেঞ্জ করো। মনে হয় বলবে না ভাই। হ্যাঁ বলবো না কিছু। চলে গেছে, আসলে চলে গেছে, কেটে দিছে। এখনো দেয় নাই, দিবে একটা প্রিপারেশন নিস। রাগ করছে, ফোন ফোন আমি রিসিভ করে মানে বিরক্তিকর ফোন আসে রিসিভ করে ধরে দিতাম না, কথা কইতাম না, ওরকম ও কল দিয়ে তারপর রেখে চলে গেছে। দেওয়ার পরে মনে হয়েছে বিরক্ত। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন? হ্যাঁ কে বলছেন? আমি বলছিলাম। কে বলছেন? আমি নাথ বল্টু থেকে বল্টু বলছি। আরে বলতে দে না, কে বলছেন? আবি। আবি বুঝেন না আপনি, তিনবার আবির কিছু। আমি নাট বল্টু থেকে বল্টু বলছি। জি কিভাবে সাহায্য করতে পারি? তোর সাহায্য লাগবে। তোর বল্টু কি খবর আপনার? আমার খবর বললে আপনি সাহায্য করবেন? মনে করেন যে ভালোই আছি। এবার মনে করেন খুশি যেহেতু আর্জেন্টিনা জিতেছে, ভালোই থাকার কথা না? আমরা প্রচন্ড ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? লাগেনি মোবাইল নাইনি কি ওটা চার্জ দিবেন? চার্জ ব্যাটারি ব্যাটারি ফুল হইব, হেঁটে দিয়ে লাইট জ্বালাইবেন বুঝছেনি? তা আনে নাটবুলটা কতদিন ধরে শুনেন? প্রথম থেকে শুনেন? বাবা রে বাবা, সাহিত্যের কোনো কিছু কেন বেগিন শুনি লাইবেন? আনে না ক্যাপিটাল এখন যখন শুরু হয়েছে পাঁচটে, যখন পাঁচটে মানে পুরো ছিল তখন এয়ার দিছে বিজ্ঞাপন দিছিল তখন থেকে শোনা হচ্ছে। ইয়েস আমরা এখন বিজ্ঞাপন বন্ধ করে দিছি নাকি? ও বিজ্ঞাপন আমরা বন্ধ করে দিছি, এখন আমরা বিজ্ঞাপন দিই, আমরা বিজ্ঞাপন চালাই না। নান বলটুর কোন অংশটুকু বা কোন পার্টটুকু আমার সবচেয়ে বেশি ভালো লাগে? আসেই আসেই বাকি ওটা তো জানতে দিছি। কোনটাই ভালো লাগে না? কোনটাই ভালো লাগে না? কথা কই আর ভাল লাগতেছে বুঝছেননি, দিন রাত আর মন চাইতেছে আর মনে চাইছে আনের লগাই দিন রাত 24 ঘন্টা কেন কথা কই আর কথা কই, কথা কইতে কইতে দুনিয়ার বিজ্ঞান কথা শেষ করে আলে মারামারি করতে দূরে নাহলে এক কাম করেছো আই আর আনলে মিলি কেন ও ফেনে তুন বেশি দূরে ন ওই ব দিয়ে শুরু অন্তঃ দিয়ে শেষ এই এলাকায় চলে যাই। আপনারা দুজন গিয়ে মারামারি থামান, আমরা একটু আসছি। ভাইয়া ভালো থাকেন, কেন
আরিফুল ইসলাম শেয়ার করেছে, বলতো ভাই নাট ভাই
তোমরা আজকে কাজটা ঠিক করলেন কারণ তোমরা লিসেনারদের আনন্দ দেওয়ার জন্য না, সেটা আমি করি নাই। এটা হচ্ছে বোল্টকে বারবার বোঝানো হয়েছে যে দেখো আমাদের কিন্তু কিছু বন্ধু আছে যারা হচ্ছে ব্রাজিল সাপোর্টার। আমি কি কি বাজে কথাটা বলছি বা কি খারাপ কথাটা বলছি আমার বলেন তো, আমি তো ভালো কথা বলছি। বোল্ট ভালো কথা বলছে সেটা আমাদের লিসেনার, আমি নিজে ব্রাজিল জার্সি পরে কালকে ঘুরে বেড়াইছি এটা ঠিক, এটা অবশ্য বোল্ট আমি প্রত্যেকটা দলকে সমান সম্মান করি। সাফি আহমেদ লিখেছে সিজনাল ফ্যানদের জন্য খুব কষ্ট হচ্ছে, আজকের পর থেকে ওরা ফুটবলের আগামাথা আর কিছুই বুঝবে না। এটা ঠিক, দেখবে যে সকালবেলা এত হাউকাউ করে কিছু লোকজন ঘুমাইতে গেল, তারপরে ঘুম থেকে উঠলো, রাতে যে একটা আরেকটা ইয়ের ফাইনাল আছে, হ্যাঁ আরেকটা বড় আসরের, ওটা নিয়ে দেখবে যে মাথা ব্যথাই নাই তাদের। তারপর হচ্ছে কে লিখেছে শেয়ার করেছে একই টানি উপরে যায় নিচে, আচ্ছা সুমাইয়া আক্তার উম্মে হানি, বাবারে যাই হ্যালো ভাইরা কেমন আছো, ভালো আছি। ওগো মেসিও ট্রফির দেখা পেয়ে গেল আর আমি এখনো তোমার দেখা পাইলাম না, এটা ঠিক। আসলে গ্রেটরা কখনো খালি হাতে ফেরে না, সচিন টেন্ডুলকার সারা জীবন মানে একেবারে সর্বকনিষ্ঠ অবস্থা থেকে হচ্ছে ক্রিকেট খেলা শুরু করে জীবনের শেষ ওয়ার্ল্ড কাপে গিয়ে সে হচ্ছে ট্রফিটা হাতে নিল, এরকম মেসিরও তাই। এখন দেখা যাক ওয়ার্ল্ড কাপে কি হয়, ট্রফি খরা তো কাটলো। তারপরে শেয়ার করেছে কে এনামুল, এমডি এনামুল শেয়ার করেছে, প্রিয়ামণি শেয়ার করেছে, পোলাপান আজকে যে সকালে ঘুমেতে উঠছে পরীক্ষা হলেও মনে হয় এত সকালে উঠে না। তারপর এমডি মুমিন কমেন্টে লিখছে আমি শেয়ার করছি, ওখানে যদি পড়া না হয় তাই এনে পড়ে দিলাম যাও। নাফিস নাসিফ ইনজামাম লিখেছে হাউ আর ইউ ভাইয়ারা, আই এম ফান, 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 টু ফান কিংস, আই এম অন ফান, এমনটা করতে পারলা পারলা, এটা সব আম্মুরাই করে। বলতে যে আমি আর্জেন্টিনা, তুমি আমি আর্জেন্টিনা, আমার বউ ব্রাজিল, কি হইল তাহলে ব্যাপারটা, আমি আর্জেন্টিনা আমার বউ ব্রাজিল, আমাদের দুইজন থেকে যেটা জন্ম নিবে ওইটা হবে আমাদের ট্রফি। ওরে কাকা বলছে যে আমি আর্জেন্টিনা, হ্যাঁ আমার বউ ব্রাজিল, আচ্ছা আমার বউ ব্রাজিল, রক্ত আর্জেন্টিনা তাই এ পজিটিভ, আচ্ছা আমার বউয়ের রক্ত ব্রাজিল তে বি পজিটিভ, বি পজিটিভ, আচ্ছা আমাদের দুজন থেকে যে সন্তান হবে সে আর্জেন্টিনা হবে না ব্রাজিল হবে সেটা আমি জানি না, কিন্তু রক্ত অবশ্যই এ বি পজিটিভ হইতে হবে, ওটা হবে আরো বানি রক্ত পজিটিভ আর বি পজিটিভ। শুনছিলেন নিউ ভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস, ভালো থাকবেন, দেখা হবে আবার।